সাহাবায় গ্রাম কিভাবে ইসলাম বুঝেছেন আমাকে সে ঠিক সেইভাবে ইসলাম বুঝতে হবে সবার নবী হচ্ছেন মোহাম্মদ সাল্লাহাম এমনকি জিন জাতির নবী মোহাম্মদ সাল্লাহ আল্লাহ তালা সপ্ত আসমানের উপরে বা আরসের উপরে আল্লাহ আছেন এ ব্যাপারে কোরআনে কয়েকটা আয়াত নাজিল হয়েছে সাতটা ইসলামের ব্যাপারে দিনের ব্যাপারে যত বিধান আল্লাহ রাসুল সাল্লাম বলেছেন সবগুলো আল্লাহর ভাই শুধুমাত্র এই অল্প সময়ের ক্ষণস্থায়ী স্বাদ এটার জন্য কিন্তু বহু কিছু করছি কিন্তু চিরস্থায়ী স্বাদ গ্রহণের জন্য আমরা কিন্তু চেষ্টা করছি না এটা বাস্তবতা কিন্তু যা আল্লাহ আমাদেরকে পাড়াইছেন তার দাসত্ব করার জন্য তার ইবাদত করার জন্য পরকালীন সফলতা অর্জনের প্রকৃত মর্যাদা তারা বুঝেছিলেন এই জন্য তারা এগুলোকে খুশি মনে কিভাবে জান্নাত হাসিল করা যায় এটা তারা বুঝেছেন জান্নাতে যদি যাওয়া যায় জান্নাতে খেজুরের বাগানের মালিক হওয়া যায় তাহলে আমি দুনিয়ারে বাগান বাড়িতে কি করবো কি হবে এগুলো দিয়ে আহলেদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কুরআন ও সহি হাদিসের আলোকে জীবন গড়ি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কূলু কাওলান সাদীদা ইয়ুসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ফিরলাকুম লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতী'ুল্লাহ ওয়া রাসূলহু ফাকাদ ফাযা ফাওযান আযীমা আম্মা বা'দ समस्त প্রশংসা সেই মহান রব্বুল আলামিন এর জন্য যার অশেষ মেহরবাণীতে আমরা আজকের এই জুমআর দিনে জুমায় সলাত উদ্দেশ্যে এই মসজিদে উপস্থিত হতে পেরেছি তাই মহান আল্লাহর শুক্রিয়া স্বরূপ সবাই বলে আলহামদুলিল্লাহ তার পরেই বর্ষিত হোক অসংখ্য দরুদ ও সালাম প্রিয়নবী বিশ্বনবী রহমত উল্লিল আলমিন মুহাম্মাদ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামের প্রতি আমরা বাংলাদেশের মানুষ বাংলাদেশ কে মুসলিম রাষ্ট্র হিসেবে আমরা জানি আমরা দাবি করি সতকরা নব্বই জনের বেশি মানুষ মুসলিম কিন্তু এই বাংলার মানুষ যারা আমরা মুসলিম দাবি করছি তাদের সকলের কোরআন একটাই সারা বিশ্বের শুধু বাংলা নয় সারা বিশ্বের যত মুসলিম আছি সবাই একই কোরআন পড়ি সারা বিশ্বের যত মুসলিম আছি সবাই একই নবী মোহাম্মদ সাল্লাহ আলী ওয়াসাল্লামকে নবী হিসেবে রাসুল হিসেবে বিশ্বাস করি সারা বিশ্বের সকল মুসলিম একই কাবাকে কেবলা বানিয়ে আদায় করি সারা বিশ্বের সকল মুসলিম একই বুখারি মুসলিম আবুদাউদ্ তিরমিজি নাসাইব নমাজা পড়ি সবাই আমরা একই কিতাব পড়ি একই জিনিস কিন্তু আমাদের মধ্যে মতভেদ মতভেদ এমন পর্যায়ে পৌঁছেছে যা আমরা সবাই চাইলেই যে কোনো মসজিদে খুদবাও দিতে পারি না আমাদের মাঝেই আরও খতিব এখানে বড় বড় খতিব উপস্থিত আছি কিন্তু শহরের মধ্যে অন্য জায়গায় খুদবা দেওয়ার সুযোগ আমাদের নেই এই জন্য অনেকগুলো খতিব কাজকে আমাদের সামনে বসে থাকতে হচ্ছে আমাদের মাঝে উপস্থিত আছেন ডক্টর কাবিরুল ইসলাম সারা দেশের সব জায়গায় বড় বড় জায়গায় খুদ্ দিচ্ছেন কিন্তু এই জয়পুরহাট শহরের অন্য মসজিদে খুদ্বার দেওয়ার সুযোগ নেই কেন আমরা মুসলিম আজকে বিভক্ত মুসলিমদের বিভক্তি এত দূর পর্যায়ে পৌঁছেছে যে আমরা কেউ কাউকে সহ্য করতেও পারছি না এবং এক মুসলিম আরেক মুসলিমকে কাফের পর্যন্ত বলতেও দ্বিধাবোধ করি না আসলে কারণটা কি সব মুসলিম একই কিতাব পড়লাম সব মুসলিম তো একই হওয়ার কথাই ছিল একই কিতাব পড়ছি যখন একই মতের হবে এটাই তো স্বাভাবিক ব্যাপার ছিল একই কিতাব পড়ে একই কোরআন পড়ে একই নবীকে নবী হিসেবে মেনে আমরা কেন আজকে এত বিভক্ত এর কারণটা কি এর মূল কারণ আমাদের বোঝা দরকার আসলে মূল কারণ অনেকগুলো কারণ আছে তার মধ্যে প্রধানতম কারণ হল যে আমাদের আল্লা তালা ইসলামকে দিন হিসেবে যখন মনোনীত করলেন ইসলামের বিধান হিসেবে আল্লাহতালা কোরআন নাজিল করলেন আর সাল্লামের উপরে নাজিল করে বললেন আমি তোমাকে তোমার উপরে কোরআন নাজিল করলাম তুমি মানুষের মাঝে এই কোরআনকে ব্যাখ্যা বিশ্লেষণ করে জানিয়ে দাও যে মানুষের জন্য কি কি বিধান নাজিল হয়েছে তাহলে আল্লাহ তালা কোরআন ইসলামের বিধান হিসেবে নাজিল করলেন নবী মোহাম্মদ আলী আলিহাসাল্লাম সেই কোরআনের বিধান বাস্তবে প্র্যাকটিক্যালি দেখিয়ে দেওয়ার জন্য কিভাবে মানুষ সেই বিধান পালন করবে কিভাবে ইসলাম বুঝবে কিভাবে ইসলাম মানবে এটা জানিয়ে দেওয়ার জন্য বুঝিয়ে দেওয়ার জন্য নবী মুহাম্মদ সাল্লু আলী সাল্লামকে নবী হিসেবে রাসুল হিসেবে নিযুক্ত করলেন তাহলে আমি যদি ইসলামকে বোঝা বোঝার চেষ্টা করি আমি যদি সঠিকভাবে ইসলাম মানতে চাই আর সঠিকভাবে ইসলামকে বুঝতে চাই তাহলে আমাকে কার বোঝ অনুযায়ী বুঝতে হবে নবী মুহাম্মদ সাল্লাসালামের বোঝ অনুযায়ী ইসলাম বুঝতে হবে সাহাবায় গ্রাম কিভাবে ইসলাম বুঝেছেন আমাকে সে ঠিক সেইভাবে ইসলাম বুঝতে হবে আমি যদি রাসুল সাহ্লাম সাহাবা গ্রামের বোঝ অনুযায়ী ইসলাম বুঝি তাহলে আমার বোঝ সঠিক হবে কিন্তু যদি আমি মনে করি যে আমি কি কম বড় নাকি আমি তো অনেক লেখাপড়া করলাম এত লেখাপড়ার পরেও আবার নবী সাল্লামের বুঝ নিব এত লেখাপড়া করার পর স্বাভাবিক রামের বুঝ নিতে হবে আমাকে আমি কি কোরআন বুঝি আমি কি আরবি বুঝি নে আমি তো আরবিতে কথা বলতে পারি ভালোই সমস্যা কোন জায়গায় এইভাবে যখন আমি নিজে থেকেই ইসলামকে নতুনভাবে বোঝার চেষ্টা করছি যে আমি তো বুঝি ভালো আর আল্লাহ তালা তো কোরআনকে সহজ করে নাজিল করেছেন আমার বুঝতে সমস্যা কী এবার আমি বোঝা শুরু করলাম নিজের মতো এর ফলে কি হলো আমি নিজে পথভ্রষ্ট হলাম মুসলিম সমাজে বিভক্তির সৃষ্টি হলো মূল সমস্যা কিন্তু এই জায়গায় আজকে সারা বিশ্বের সব মুসলিম একই জিনিস পড়ছি পড়ার পরেও বিভক্ত কেন সবাই নবী সাল্লাহ সালামের বোঝ না সাহাবায়ে গ্রামের বোঝ নিচ্ছি না নিজেই আলাদাভাবে বোঝার চেষ্টা করছি সবাই যদি নবী ওয়া সাল্লামের বোঝ নিতাম তাহলে তো মতপার্থক্য হতো না নবী সাল্লা বোঝ কি একটাই না আলাদা আলাদা যে বাংলাদেশের মুসলিমের জন্য একটা হ্যাঁ ইন্ডিয়ার মুসলিমের জন্য একটা সৌদি আরবের মুসলিমের জন্য আরেকটা বুঝ দিয়েছেন এমন তো নাই মোহাম্মদ সাল্লাম কি শুধু বাংলাদেশের মুসলিমের নবী না সকল মানুষের নবী সকল মানুষের নবী পৃথিবীতে যত মানুষ পৃথিবীতে যত মানুষ শুধু মুসলিম নয় ই হিন্দু বৌদ্ধ ইহুদি খ্রিস্টান যত মানুষ কিয়ামত পর্যন্ত আসবে সবার নবী হচ্ছেন মোহাম্মদ সাল্লা আলাইসাল্লাম এমনকি জিন জাতির নবী মোহাম্মদ তাহলে তিনি সকল মানুষের জন্যই কিন্তু ইসলাম বুঝিয়ে দিয়ে গেছেন কোন কমিউনিটিকে লক্ষ্য করে আলাদাভাবে ইসলাম বুঝার জন্য তিনি বলেন নাই বা এই ইখতিয়ার কাউকে দেওয়া হয় নাই সবাই আমরা ইসলাম বুঝবো নবী সাল আলিম যেভাবে ইসলাম বুঝেছেন ঠিক সেইভাবে নবী সাল্লাহ আমরা ইসলাম ওইভাবে মানব নবী সাল্লাহাম যেভাবে ইসলাম মেনেছেন ওইভাবে তাহলে আমার ইসলামের বোঝ ইসলাম মানা সঠিক হবে এটা একটা স্বাভাবিক কথা এটা এই কথাটা বোঝার জন্য আমার মনে পড়ছে বড় কিছু খুব বড় আলেম হওয়ার দরকার নেই এটা সাধারণ কথা কিন্তু আমরা তা করছি না আমরা একটু আলাদাভাবে বুঝছি এর ফলে মুসলিম সমাজ আজকে এত বিভক্ত আর এর ফলে কিন্তু আমরা একে অপরকে কাফের পর্যন্ত বলছি এক মুসলিম আরেক মুসলিমকে হত্যা পর্যন্ত করছি বাড়ি গাড়ি সবকিছু ভাঙচুর পর্যন্ত করছি শুধুমাত্র এই বিভক্তির কারণে এই মুসলিমের বিভক্তি দূর করতে গেলে এই একটা সমস্যা যদি আমরা দূর করতে পারতাম তাহলে বিভক্তিটা বহু অংশে শেষ হয়ে যেত শুধু আমরা সবাই যদি মেনে নিতাম আল্লাহ তাল ওই বাণী আল্লাহ তালা বলছেন রাসুল যখন তোমাদের মধ্যে কোনো বিষয়ে মতভেদ দেখা দিবে ফিরে যাওয়া আল্লাহ এবং তার রাসুলের দিকে সমাধান হয়ে যাবে আল্লাহর দিকে মানে কোরআন রাসুলের দিকে মানে তার সুন্না কোরআনের ব্যাখ্যা হলো সুন্না তাহলে এখানেও কিন্তু নির্দেশ দেওয়া হচ্ছে কোরআন এবং সুন্না আল্লাহ এবং তার রাসুলের দিকে বলার উদ্দেশ্যটা কি আল্লাহর দিকে মানে কোরআনের দিকে এই কোরআনের কি ব্যাখ্যা রাসুল দিয়েছেন সেই ব্যাখ্যার দিকে আমাকে যেতে হবে কোরআন নিজের মতো বুঝলে চলবে না এই কোরআনের ব্যাখ্যা রাসুস কিভাবে দিলেন আমাকে ওইভাবেই ব্যাখ্যাটা করতে হবে ওই ব্যাখ্যাটায় নিতে হবে তাহলে আমার জন্য সমাধান হয়ে যাবে মুসলিমের বিভক্তি দূর হয়ে যাবে এটা আল্লাহর নির্দেশ আজকে দেখুন আমাদের দেশে বহু শ্রেণীর মুসলিম আছে সারা বিশ্বে মুসলিমের অভাব নাই যেমন শিয়াদেরকে আমরা চিনি শিয়ারা নিজেদেরকে মুসলিম দাবি করছে এমন কি মনে করে যে তারাই হলো প্রকৃত মুসলিম তাদের নিকটে আমরা হলাম কাফের শিয়ারা আমাদেরকে কাফের মনে করে এই জন্য আপনি যদি কোনো পশু করে দেন তারা খাবে না তাদের নিকটে আমরা হলাম কাফের তাদের টার্গেট হলো মক্কা মক্কা মদিনা দখল করা শিয়াদের দাবি হলো মক্কা মদিনা এখন কাফেরদের হাতে আছে আমাদেরকে দখল করতে হবে শিয়াদের অথচ এই শিয়ারা যারা নিজেদেরকে প্রকৃত মুসলিম দাবি করছে এই শিয়ারা কোরআনকে বিশ্বাস করে না বলে যে কোরআন মিথ্যে এই কোরআন আবু অকর এবং উমর রাজনু এই দুইজন মিলে কোরআনে বিকৃতি ঘটিয়েছে নজবিল্লা শিয়ারা বিশ্বাস করে যে সর্বপ্রথম যেদিন জিবির আলী সাল্লাহ সাল্লাম প্রথম নিয়ে আসলেন হেরা গোহাই মহম্মদাল্লামের কাছে রব্বিক খালাক সেই দিন আসলে আসার কথা ছিল আলী রাজা আল্লাহ কাছে কিন্তু জিবিলাম ভুল করে মোহাম্মদ ওহিনী চলে গেছে শিয়াদের দাবি হলো আয়েশার সাজিয়া আল্লাহ যিনি পৃথিবীর সবচেয়ে মর্যাদা নারী উম্মুল মমিন সকল মুমিনদের মা আয়েশা রাজি আল্লাহ তালানা তাকে তারা জেনাকার বলে আখ্যায়িত করে এবং এখন পর্যন্ত আয়েশা রাজি আল্লাহ তালানাকে কবর থেকে উঠিয়ে দৌড়া মারার চেষ্টা চালায় অথচ তারা নিজেদেরকে মুসলিম দাবি করে কাদিয়ানিরা নিজেদেরকে মুসলিম দাবি করছে অথচ রাসুল সাহাশালামকে শেষ নবী বলে না রাসুল সাহা শেষ নবী বলছে না এখন আপনি যদি বলেন আপনি যদি বলেন যে আল্লাহ তার নিজেই তো ঘোষণা দিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী যেমন সূরা আহজাবের 40 নম্বর আয়াতে আল্লাহ বলেন মা কানা মুহাম্মাদুন আবা احدিম মির রিজালিকুম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তোমাদের মধ্যে কোন পুরুষের পিতা নন ওয়ালাকির রাসূল আল্লাহ কিন্তু তিনি আল্লাহর রাসূল ওয়খাতামুন নবিয়িন বলতে শেষ নবী এই যে খাতামুন নবিয়িন আল্লাহ বলছেন খাতামান নবিয়িন মানে শেষ নবী তোমরা যারা মুসলিম দাবি করছো তারপরে কোরআন মানো না তোমরা কিসের মুসলিম কেমন মুসলিম তোমরা এই প্রশ্ন যদি তাদেরকে বলেন করেন তাহলে তাদের উত্তর এলো এটা তারা উত্তর দেয় যে কে বলেছে আমরা কোরআন মানি না আমরা কোরআন তো মানি না যেহম্মকে শেষ নবী বলেননি তো কি বলেছেন তারা বলে খাতাম শব্দের দুইটা অর্থে ব্যবহার হয় খাতাম শব্দটি আল্লাহ খাতামানি আয়াতে এই খাতাম শব্দ দুইটি অর্থে ব্যবহৃত হয় এক শেষ অর্থে ব্যবহৃত হয় দুই আংটি অর্থে ব্যবহৃত হয় এখানে আল্লাহ তালা মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে শেষ নবী বলেননি ওখা আমার নাবীন বলে মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে আল্লাহ তালা আংটি নবী বলেছেন অর্থাৎ তিনি হাতে আংটি পরতেন আংটি পরার কাহিনী তো জানেন মোহাম্মদ সাল্লা আংটি পরতেন অতএব মোহাম্মদ আংটি নবী এই আংটি নবীর ঘোষণা আল্লাহ তাল্লাহ দিয়েছেন ব্যাখ্যা তো একটা হয়েছে এখন এই কোরআন একটা কার নাজিল হয়েছে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লামের পর নবী সাল্লাহ সাল্লাম কি ব্যাখ্যা দিলেন ওই ব্যাখ্যা নিলে আমাদের ব্যাখ্যাটা সঠিক হবে আমি যদি এই আয়াতের ব্যাখ্যা সঠিক ব্যাখ্যা জানতে চাই সর্বপ্রথম জানতে হবে মুহাম্মদ সাল্লাল্লাহু কি ব্যাখ্যা দিলেন কারণ তারপরে কোরআন নাজিল হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াতের ব্যাখ্যায় বলেন ইন্নাহু সায়াকুনু ফি উম্মতি সলাসুন কাযযাবুন অর্থাৎ আমার উন্মতের মধ্যে তিরিশ জন মিথ্যাবাদীর আবির্ভাব ঘটবে কুল্লুহুম ইযউমউ আননাহু নাবি তারা সকলে নিজেকে নবী দাবি করবে আমার উন্মতের মধ্যে তিরিশ জন মিথ্যা নবীর আবির্ভাব ঘটবে যারা নিজেদেরকে নবী দাবি করবে ওয়া আনা খাতামুন নাবি অর্থাৎ আমি হলাম শেষ নবী লা আমার পরে আর কোন নবী আসবে না দেখেন এখানে কিন্তু খাতাম শব্দের ব্যবহার হলো আল্লাহ রাসুল হাসান বলছেন ওয়া আনা খাতাম এখন এই খাতাম শব্দ আল্লাহ কোরআনে ব্যবহার করলেন রাসুল সাহাশাল্লামও এই হাদিসে ব্যবহার করলেন এই খাতাম শব্দের অর্থ কি শেষ নাকি আংটি এটা নবী মোহাম্মদ সাহাশাল্লাম তার শেষ বাক্য দিয়ে প্রমাণ দিয়ে দিলেন তার শেষ বাক্যে কি বললেন লা নাবি আমার পরে আর কোনো নবী আসবে না এই আমার পর এখন নবী আসবে না বলে খাতম শব্দের অর্থ আংটি করলেন না শেষ করলেন শেষ এখন যদি ওই কাদিয়ানিরা এই আয়াতের ব্যাখ্যা নবী মোহাম্মদ সালাহ থেকে নিত তাহলে কি পদভ্রষ্ট হতো মুসলিম সমাজে একটা পদভ্রষ্ট ফেরকার আবির্ভাব ঘটতো কখনোই ঘটতো না তাহলে শুধুমাত্র এই কোরআন কোরআন নবী মোহাম্মদ সালাহসাল্লামের বুঝ অনুযায়ী না বোঝার কারণে পদভ্রষ্ট হয়ে গেছে আজকে দেখেন আকিদায় বিভ্রান্তি আকিদাতে আল্লাহ তালা আল্লাহ তালা যে কোথায় আছেন এই আকিদা কোরআনে আছে কি নাই আল্লাহ তালা সপ্ত আসমানের উপরে বা আড়োসের উপরে আল্লাহ তালা আছেন এ ব্যাপারে কোরআনে কয়টা আয়াত নাজিল হয়েছে সাতটা সাতটা করলেন আল্লাহ তালা আড়সের উপরে আচ্ছা এই আরসের উপরে আমাদের দেশের মানুষের অধিকাংশ মানুষ বিশ্বাস করছে কে বলেছে উপরে আল্লাহ তালা সর্বত্র বিরাজমান মুসলিম তাই না আচ্ছা আল্লাহ এক আয়াতে বলছেন আরসের উপরে আবার তারা দলিল দিচ্ছে কোরআন থেকে কিন্তু যারা যেই মতি অনুসরণ করে কোরআনকে কিন্তু হাতিয়ার হিসেবে ব্যবহার করে সবাই কোরআনটা হাতিয়ার হিসেবে ব্যবহার কোরআন থেকে দলিল দেয় তারা কিন্তু কোরআনের বুঝটা কার অনুযায়ী বোঝা দরকার ছিল নবী মোহাম্মদ বুঝ অনুযায়ী এইটা না বোঝার কারণে কোরআন পড়েও কোরআন থেকে দলিল দিয়ে তারা পথভ্রষ্ট হচ্ছে কোরআন থেকে দলিল দিচ্ছে তারা বলছেন আল্লাহ নিজেই তো বলছেন তুমরা হাদিদ চার নম্বর আয়াত তোমরা যেখানেই থাকো না কেন সেখানে আল্লাহ তোমাদের সাথে আছে এই তো কে বলেছে আল্লাহ তালা আর সর উপরে আল্লাহ তালা তো নিজেই বলছেন তোমরা যেখানে থাকো না কেন সেখানে তোমাদের সাথে আল্লাহ আছেন অথবা আল্লাহ সর্বত্র বিরাজমান কোরআন আয়াত দিয়ে তো দলিল হলো তাহলে দেখেন কোরআন থেকে দলিল দিচ্ছি এই আয়াতটি কার উপরে নাজিল হলো নবী মোহাম্মদ সাল্লাহ নাজিল হলো আচ্ছা নবী মোহাম্মদ সাল্লাহ বিশ্বাস কি ছিল সেটা আমাকে দেখতে হবে নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম সহি মুসলিম হাদিস তিনি বলছেন তিনি বলছেন যে ইরহামু হামু মানফিল আর জমিনে যারা আছে তাদের প্রতি তোমরা রহম করো ইয়ার হামু কুম মানফিস সামা তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমাদের রহম করবেন তোমরা জমিনে যারা আছে তাদের প্রতি রহম করো তাহলে আসমানে যিনি আছেন তিনি তোমাদের উপর রহম করবেন তাহলে নবী মোহাম্মদ বিশ্বাসটা কি ছিল আল্লাহ উপরে তাহলে কি নবী মোহাম্মদ সাল্লাহাম ওহ মায়াকুম আইনামাকুম তুমি ব্যাখ্যা জানতেন না নওয়াজ তাহলে তারপরে তো এক নাজিল হইল যার উপরে এই আয়াত নাজির হইল তার বিশ্বাসটা কি ছিল এই আয়াতটা কি কিভাবে তিনি মেনেছেন এটা আমি না দেখে নিজের মতো যদি একটা ব্যাখ্যা দিয়ে দেই আর নিজের মতো একটা বোঝার চেষ্টা করি তাহলে মুসলিম সমাজে বিভক্তির সৃষ্টি হবে হবে কি না তাহলে মানুষ সাধারণ মানুষ তো পড়েছে বিপদে সাধারণ মানুষ মনে কথা কোরআন থেকে তো দলিল দিচ্ছে তো কোরআন কি মিথ্যা হয় নাকি সত্য তো সত্য বাণী অতএব কোরআনের আয়াত যে দলিল দিচ্ছে অবশ্যই এটা সেই ঠিক কোরআন আয়াতদের দলিল দিল ঠিক কিন্তু কোরআতের আয়াতের বুঝটা রাসুল শাসনের বুঝ অনুযায়ী বুঝলো না এই জন্য পদভ্রষ্ট হয়ে গেল এজন্য আমাদের সাবধান থাকতে হবে কোরান আমাদের জন্য দলিল কোরান বুঝব কিভাবে নবী মোহাম্মদ সাল্লাহ আলী আসালামের বুঝ অনুযায়ী সাহাবাই কেরামের বুঝ অনুযায়ী তারা কিভাবে বুঝেছেন আমি আপনি যদি ওইভাবে বুঝি তাহলেই আমরা সঠিক পথে চলতে পারবো ইসলামকে সঠিকভাবে মানতে পারবো সঠিক ইসলামের উপরে টিকে থাকতে পারবো অন্যথায় কখনোই পারবো না বহু উদাহরণ পাবেন ভুরি ভরি উদাহরণ এগুলো ব্যাপারে যখন আলোচনা করতে যাবেন সব সময় চেষ্টা করব আমরা সবাই বিবেকবান মানুষ এখানে কেউ পাগল নয় আমরা সবসময় চেষ্টা করব আমরা যে আমরা ইসলামকে কোনো মানুষের মত অনুযায়ী বোঝার চেষ্টা করব না ইসলাম ওহির বিধান কোরআন ও আল্লাহর ওয়াহি হাদিস ও আল্লাহর অহি কোরান আল্লাহর ওয়াহি হাদিস ও আল্লাহর ওহি কিন্তু অনেকে মনে করে যে কোরান মানে শুধু আল্লাহ রহি হাদিস আলি নয় আল্লাহ তালা বলছেন ওয়ামা ইয়ান্তি আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহি ইউহা নবী মুহাম্মদ সাল্লাহ আ ওয়াসাল্লাম নিজের মন গড়া কোনো কথা বলেন না আল্লাহর ওহি প্রদত্ত কথা বেদিত অর্থাৎ দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে এক কথা নবী মোহাম্মদ সাল্লাহসাল্লাম যখন মক্কা থেকে মোদীনা হিজরত করলেন এই হিজরতের কাহিনী তো আমরা সবাই জানি নবীর সাল্লাহ সাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করলেন মদিনায় এসে দেখছেন যে মদিনার মানুষ খেজুর গাছের তাবির করে তাবির বলতে পরাগায়ন করা বিজ্ঞানের ভাষায় যদি বলেন যে খেজুরের গাছের পরাগায়ন করে মানে খেজুর পুরুষ গাছের ফুলের সাথে মেয়ে গাছের ফুল এটা ঠেকায় পরাগায়ন করা যেমন আমাদের দেশে অনেকে কিন্তু আগে আমরা দেখেছি কাঁকরুল চাষ করা হতো কাঁকরুলের ফুল পুরুষ ফুল নিয়ে যেয়ে মেয়ে ফুলের ঠেকানো হইতো এখন ওই মৌমাছির দ্বারাই সেগুলো পরাগায়ন হয়ে যায় সেই জন্য আর করার দরকার হয় কিন্তু পরাগায়ন পরাগায়নের প্রয়োজন হয় যেই গা যে জমিতে পুরুষ গাছ থাকে না সেই জমিতে ফলন ভালো হয় না এটা আপনারা যারা চাষাবাদ করেন সবাই জানেন কারণ পরাগায়ন হওয়া এটা জরুরি তো রাসুল সাল সাল্লাম যখন মদিনায় হিজরত করে আসলেন দেখলেন মদিনার মানুষ খেজুরের পরাগায়ন করে পরাগায়ন করে তার রাসুল সাহা জিজ্ঞেস করেন তোমরা এগুলো কি করছো তা আমরা বলছো হে আল্লাহাম আমরা তো পরাগায়ন করছি রাসুল সাম বললেন তোমরা এটা না করলে ভালো হইতো তারা কথা শুনে তারা এই পরাগায়ন ছেড়ে দিল এই বছরে পরাগায়ন করা ছেড়ে দিল এইবার ফলন কমে গেল বছরে পরাগায়ন না করার কারণে ফলন কমে গেল সব লোকজন এসে রাসুল সামকে বললেন যে আল্লাহ রাসুল সাল্লাম আপনি তো পরাগায়ন করতে নিষেধ করলেন আর এই কারণে তো ফলন কমে গেল রাসুল্লাহ সাল্লাম বললেন আনা বাসারুন নিশ্চয় আমি একজন মানুষ ইদা আমার তো কুমবি আমরি দিন ইকুম রাসুলাম বলছেন এবার পরের ভাষাটা শুনেন বলছে ইদা আমার তো কুমবি আমরি দিন ইকুম আমি যদি তোমাদেরকে তোমাদের দিনের ব্যাপারে কোনো নির্দেশ দেই ইসলামের ব্যাপারে কোনো নির্দেশ দেই ফাখুজু অবশ্যই সেটা গ্রহণ করু ওয়া ইদা আমার তো বি আমরি দুনিয়া কুম আর যদি আমি তোমাদের দুনিয়াবি বিষয়ে কোনো নির্দেশনা দেই আনা ব্যাসারুন তবে জেনে রেখো আমি একজন মানুষ আমার ভুল হওয়ার সম্ভাবনা আছে তাহলে দিনের ব্যাপারে কেন এত কনফিডেন্স বললেন দিনের কোনো নির্দেশনা দিলে সেটা মানে সেটা আল্লাহ রহি রহি কখনো ভুল হওয়া সম্ভব নাই দিনের ব্যাপারে ইসলামের ব্যাপারে নবী সাল্লাহ যত কথা সব ওহি একটা আয়াত কী কিভাবে ব্যাখ্যা হবে এটা কিভাবে আমরা বুঝবো সেটা ওহি মারফত জানিয়ে দেওয়া হয়েছে যেমন মেয়েরাজে গেলেন নাসুল সাহাশালাম মেয়েরাজে গিয়ে সালাদ ফরজ হইল তো যেদিন সালাদ ফরজ হইল সালাতের নিয়ম পদ্ধতি কি হবে সেটা কি কোরআনে আছে আকিম সাল্লা বসে সালাতের নিয়ম পদ্ধতি তো কোরআনে নাই বসে সালাত কায়েম করো কিন্তু নিয়ম পদ্ধতি ওহি কি ওহি না রাসুল সাহা যেদিন মেরাজ গেলেন মেরাজ থেকে আসার পরে পরের দিন জিবরিল আলীহ সাল্লাম সরাসরি এসে দুই দিন পাঁচ অক্ত সালাতের ইমামতি করলেন দুই দিন পাঁচ অক্ত ইমামতি করলেন প্রথম দিন প্রথম অক্তে আর দ্বিতীয় দিন শেষ অক্ট সালাত সরাসরি যে ওহি এসে আসালাম এসে এই শিক্ষা দিলেন ইমামতি করার মাধ্যমে এটা কি কোরআনে আছে কোথায় আছে হাদিসে সে সরাসরি জিবরিল এসে শিক্ষা দিলেন এটা কি ওহি নয় প্রত্যেকটাই ওহি হাদিস মানে ওহি ইসলামের ব্যাপারে দিনের ব্যাপারে যত বিধান আল্লাহ রাসুলাম বলেছেন সবগুলো আল্লাহ রহি আল্লাহর রহি কখনো ভুল হবে না এই জন্য অবশ্যই কোরআন বুঝতে হবে কোরআনকে তার ওহি দিয়ে বুঝতে হবে আল্লাহ কি ব্যাখ্যা দিয়েছেন এই কোরআনের নবী মোহাম্মদের মারফতে সেই ব্যাখ্যা দিয়ে যদি আমরা কোরআন না বুঝি তাহলে আমাদের বোঝ কখনোই সঠিক হবে না আহ্লাদিস আন্দোলন বাংলাদেশ বাংলাদেশ আহ্লাদেশ যুবসংঘ এই একটা মেসেজ নিয়ে কাজ করছে যে আমরা ইসলাম বুঝবো যেভাবে রাসুল বুঝেছিলেন আমরা ইসলাম মানব ওইভাবে যেভাবে রাসুল সাল আলহিম সাল্লাম মেনেছিলেন সাহাবাহিক মেনে মেনেছিলেন আমরা ওইভাবে মানব এই জন্যই আমাদের স্লোগান হলো আসুন পবিত্র কোরআন ও সৈয়াদিসের আলোকে জীবন গড়ি এই স্লোগান নিজস্ব তৈরি করা স্লোগান নয় রাসুলাম তার বিদায় হজ্জার ভাষণে যে স্লোগান দিয়েছিলেন ওই স্লোগান সাক্ষী সামনে রেখে আমরা চল বিদায় হজ্জার ভাষণে রাসুল সালাম স্লোগান ছিল কি যে তারাক তুফিকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাব আল্লাহ ওয়া সুন্নাত আমি তোমাদের মাঝে দুইটি বস্তু ছেড়ে যাচ্ছি যতদিন পর্যন্ত তোমরা এই দুইটি বস্তুকে দৃঢ়ভাবে আঁকড়ে ধরে থাকবে ততদিন পথ ভ্রষ্ট হবে না সেই দুইটি বস্তু কি এক কিতাব আল্লাহ আল্লাহর কিতাব কোরআন দুই ওয়া সুন্নাত নবীহি তার নবীর সুন্নাত এই জন্য আমরা বলি আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিস অনুযায়ী জীবন গড়ি সকল বিধান বাতিল করো ওহির বিধান কায়েম করো এবার বলি এই যে ইসলামের বিভক্তি এই বিভক্তি দূর হবে কিভাবে দূর হবে কিন্তু জ্ঞান অর্জনের মাধ্যমে আপনি যত জ্ঞান অর্জন করবেন যত লেখাপড়া করবেন তত আপনার কাছে সঠিক দিন প্রকাশিত হবে স্পষ্ট হবে আমরা যদি লেখাপড়া না করি শুধুমাত্র হুজুরদের উপর ছেড়ে দেই যে হুজুর যা বলছে তাই তাহলে কিন্তু আমাদের অন্ধত্ব দূর হবে না আমাদের একটু লেখাপড়া করতে হবে কারণ আমরা সবাই বিবেকবান মানুষ অবশ্যই আমার বিবেক আছে আমাদের জানার চেষ্টা করা দরকার বোঝার চেষ্টা করা দরকার আমরা যেন কেউ না মনে করি যে মাদ্রাসায় পড়িনি কিভাবে বুঝবো আচ্ছা মাদ্রাসায় না পড়লে মাদ্রাসায় পড়েনি ধরেন একসময় পড়া হয়নি আপনার বাবা মা আপনাকে মাদ্রাসায় ভর্তি করেনি আপনি বড় হয়ে গেছেন তার আপনি আপনার বিবেক দিয়ে দুনিয়া সব কিছু বুঝতে পারছেন কিভাবে ব্যবসা বাণিজ্য করবেন কিভাবে বিজনেস করবেন কিভাবে ইঞ্জিনিয়ারিং করবেন কিভাবে ডক্টর হবেন সবকিছু বুঝলেন আর ইসলামের বিধান আপনার বিবেক খাটে বুঝবেন না অবশ্যই বুঝবেন আপনার ইচ্ছা থাকতে সদিচ্ছা আজকে বহু ডক্টর ইঞ্জিনিয়ার তারা কত ইসলামের প্রচারক হয়ে গেছে মাসাল্লাহ তাদের দ্বারা ইসলামের বড় খেদমত হচ্ছে যা বহু আলেম সমাজ দিয়ে হচ্ছে না আজকে অনেক ডক্টর ইঞ্জিনিয়ার যত খেদমত করছে ইসলামের তারা ইসলামের লেখাপড়া করে গবেষণা করে বহু আলেম সমাজ যারা মাদ্রাসায় বিশ বছর লেখাপড়া করেছে তাদের দ্বারা হয় না অতএব নিজেকে ছোট ভাববেন না একটু লেখাপড়া করার চেষ্টা করতে হবে যাবতীয় একটু নিরপেক্ষ দৃষ্টিতে লেখাপড়া করবেন যেটা সঠিক সেটা মানব দেখবেন ইনশাল্লাহ হক পেয়ে যাবেন আর আমাদের সন্তানদেরকে ছোট থেকে আমার বাপ না ভুল করেছে আপনার বাপ ভুল করেছে যে আপনাকে দিন এলমে এলেম দান করেন নাই কিন্তু আমরা যেন এই ভুলটা না করি আমাদের সন্তানরা কিভাবে দিন বুঝবে এটা আমাদেরকে কিন্তু অবশ্যই এই পরিকল্পনা হাতে নিতে হবে মনে রাখতে হবে যে আমরা বেশি দিনের জন্য আসি নাই আমরা পরিকল্পনা নিয়ে কিনি যে আমার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাবো ডক্টর বানাবো দুনিয়া দুনিয়া বি সম্পদ অর্জনের জন্য বহু কিছু করছি কিন্তু আমরা অনেক কিছু করছি অথচ মানে একটা বিষয় মানে দুনিয়াতে একটা ভালো খাবে আর ভালো থাকবে জন্য অনেক অনেক চেষ্টা করছি একটা জিনিস লক্ষ্য করলে বুঝবেন যে আমার আপনার সামনে বহু খাবার খাবারগুলো অনেক পদের খাবার সাজানো আছে আচ্ছা খাবার যখন মুখের মধ্যে থাকে এতটুক সময় কত মিনিট থাকে এক মিনিট সর্বোচ্চ মুখের মধ্যে কেউ এক মিনিটও তো চাবায় না এই দশ সেকেন্ড চাবায় গিলে ফেলে তাই না ভেতরে চলে যায় আচ্ছা বলেন তো মুখের মধ্যে থেকে যখন খালি কণ্ঠনালী পার হলো তার মধ্যে আর স্বাদ বুঝতে পারবেন কিছুর কোনো স্বাদ আছে তখন তো পায়খানা তখন সেটা পায়খানাতে যাবে বরং যাওয়ার পরে বেশি খাওয়া হলে আর বিপদ পেট খারাপ অনেক কিছু সেটা কিভাবে দূর করা যায় কিভাবে আবার হজম করা যায় তার ওষুধও খেতে হয় আমাদের এটা হজম হও তাড়াতাড়ি আর বের হও তাড়াতাড়ি তাই না শুধুমাত্র এই কয়েক সেকেন্ড এই মুখের মধ্যে থাকছে চাবাচ্ছি স্বাদ লাগলো কণ্ঠনালে পা হয়ে গেল শেষ এতটুক এই এতটুক টেস্ট অর্জন করার জন্য স্বাদ গ্রহণের জন্য বহু চেষ্টা চালাচ্ছি আমরা হারাম হালাল কিছুই দেখলাম না আচ্ছা জান্নাতের যে নিয়ামত জান্নাতের যে সুখ জান্নাতের যে স্বাদ এই স্বাদ কি শেষ হওয়ার মতো এটা তো শেষ হওয়ার নয় আচ্ছা ওই স্থায়ী স্বাদ গ্রহণ করার জন্য কে কতটুকু পরিশ্রম গ্রহণ করলাম কে কতটুকু পরিশ্রম করছি আমরা কে কতটুকু পরিকল্পনা গ্রহণ করছি তা কিন্তু করছি শুধুমাত্র এই অল্প সময়ের ক্ষণস্থায়ী স্বাদ এটার জন্য কিন্তু বহু কিছু করছি কিন্তু চিরস্থায়ী স্বাদ গ্রহণের জন্য আমরা কিন্তু চেষ্টা করছি না এটা বাস্তবতা কিন্তু আমাদের চিরস্থায়ী স্বাদ কীভাবে গ্রহণ করব আমরা কোন পথে গেলে গ্রহণ হবে করতে পারবো আমরা এই পরিকল্পনা আমাদের সবারই থাকা দরকার দুনিয়াতে আজ আসি এক সেকেন্ড পর নাই দুনিয়া সব থেকে যাবে কিছুই নিয়ে যেতে পারবো না সবই থেকে যাবে আমাদের সামনে এই জন্য আন্দোলন বাংলাদেশ হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ড নামে একটা প্রতিষ্ঠান মানে শিক্ষা বোর্ড তৈরি করেছে যার অধীনে আলহামদুলিল্লাহ বহু মাদ্রাসা সারা দেশে এখন চলছে মোটামুটি একশো বিশটার অধিক মাদ্রাসা এখন সারা দেশে পরিচালিত হচ্ছে হাদিস ফাউন্ডেশন শিক্ষা বোর্ডের অধীনে এবং আমাদের উদ্দেশ্য যে মানুষের সকল স্তরের মানুষের মাঝে যেন সঠিক দিন পৌঁছে যায় মানুষের মধ্যে যেন ভেদাভেদ না থাকে আহলাদিস আন্দোলন বাংলাদেশের মূল টার্গেট হলো শতদা বিভক্ত মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ করা মানুষ যখন বিভিন্ন মতে বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে আলাদের আন্দোলন বাংলাদেশ মানুষকে এই শিক্ষা দেওয়ার চেষ্টা করছে কোরআন এবং সহিহাদিস একমাত্র কোরআন এবং সহিদি আলোকে তার সার্বিক যেমন গড়বে আর এর কাছে যখন মানুষ আত্মসমর্পণ করবে তখন মানুষের মানুষ আর ভেদাভেদ থাকবে না সব মানুষ এক দল ভক্ত হয়ে যাবে ইনশাল্লাহ এই জন্য আহ্লাদিস আন্দোলন বাংলাদেশ মুসলিম সমাজকে বিভক্ত করার জন্য আসেনি বরং মুসলিম সমাজকে শততা বিভক্ত মুসলিম সমাজকে ঐক্যবদ্ধ করার জন্যই কাজ করছে এই জন্য বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠান চলছে আলহামদুলিল্লাহ তারই একটা মাধ্যম হল আপনাদের এই মসজিদ এবং এখানে মাদ্রাসা কাজ শুরু হচ্ছে আজকে উদ্বোধন হবে ইনশাআল্লাহ আজকে উদ্বোধন হচ্ছে আল মেরকাজুল ইসলামিয়া সালাফি আরামনগর জয়পুরহাট এটা আপনাদের প্রতিষ্ঠান এখানে এই প্রতিষ্ঠানের মাধ্যমেই এই দিন কোরআন এবং সহাদিসের মানে শিক্ষা এটা শিক্ষার আলো ছড়িয়ে পড়বে সব জায়গায় এই আমাদের সার্বিক সহযোগিতা থাকা দরকার আমাদের সম্পদ যাদের আছে কেউ কিন্তু আমরা সাথে নিয়ে যেতে পারবো না ভাই সবাই রেখে চলে যাবো দুনিয়া একেবারে ক্ষণস্থায়ী আমরা আসলে দুনিয়াকে এমনভাবে মূল্যায়ন করেছি যেগুলো ভুলে যায় পরকালকে ভুলে যাই আল্লাহ রাসুলাম পরকাল আর দুনিয়ার উদাহরণ দিচ্ছেন এইভাবে তিনি বলছেন দুনিয়া ফিল আখেরা দুনিয়া পরকাল আর দুনিয়ার উদাহরণ হচ্ছে এমন ফিলিয়াম যে তোমাদের মধ্যে কেউ যদি তারা এই শাহাদাত আঙ্গুলি বিশাল সমুদ্রের মাঝখানে ডুবিয়ে দেয় যে সে তার আঙ্গুলি সমুদ্র থেকে উঠিয়ে দেখুক যে তার আঙ্গুলিতে কতটুকু পানি পানি লেগে আছে বিশাল সমুদ্রের যদি একদিকে রাখা হয় আর আঙ্গুলিতে লেগে থাকে এক ফোঁটা পানি যদি একদিকে রাখা হয় এই এক ফোঁটা পানির কি কোনো মূল্য থাকবে কোনোই মূল্য থাকবে না একদিকে বিশাল সমুদ্র আরেকদিকে এক ফোঁটা পানি বিশাল সমুদ্র হচ্ছে পরকাল আর আঙ্গুলিতে লেগে থাকে এক ফোঁটা পানি হচ্ছে দুনিয়া আমরা দুনিয়ার মানুষই এক ফোঁটা পানি নিয়ে কাড়াকাড়ি করছি এক ফোঁটা পানির পেছনে ছোটাছুটি করছি তো বিশাল সমুদ্র আমাদের সামনে ওই আমরা খুব কম মানুষ দৌড়াচ্ছি খুবই কম ইল্লা মশা কিন্তু আমরা সবাই কিন্তু এক ফোঁটা পানি নিয়ে কাড়াকাড়ি করছি এই জন্য সকাল সবার কাছে অনুরোধ যে আমরা একটু পরকালকে নিয়ে ভাবি পরকালের সফলতা হচ্ছে আসল সফলতা এটা মনে রাখা উচিত কারণ আল্লাহ তালা বলছেন ফেমাং হাসি নার কিয়ামতের দিন যাকে জাহান নাম থেকে দূরে রাখা হবে উদ খিলাল জান্নাত এবং জান্নাতে প্রবেশ করানো হবে ফাজ সে ব্যক্তিই হবে সফল কাম কামাল হ্যা তু দুনিয়া ই আর পার্থিব জগৎ একমাত্র ধোকার জগৎ তাহলে কি যে ব্যক্তি কিয়ামতের দিন জান্নাতে প্রবেশ করতে পারবে আর জাহান নাম থেকে দৌড়ে থাকতে পারবে সে ব্যক্তি হচ্ছে সফল কাম দুনিয়াতে যদি আমি কোটি কোটি টাকার মালিক হই আর যদি কেয়ামতের দিন জাহান নামে চলে যেতে হয় জান্নাতে প্রবেশ করতে না পারি আমার ব্যর্থ মানুষ আর কেউ থাকবে না দুনিয়াতে আর দুনিয়াতে যদি আমি নিঃস্ব হই কিছুই না কিন্তু কেয়ামতের দিন যদি জান্নাতে প্রবেশ করতে পারি তাহলে আমার চাইতে সফল কামার কেউ থাকবে না এজন্য সবসময় চেষ্টা করবো যে কেয়ামতের দিন কিভাবে আমি জান্নাত হাসিল করতে পারি এই জন্য দুনিয়াতে চেষ্টা করতে হবে দুনিয়া হচ্ছে দারুল ইমতিহান দুনিয়া হচ্ছে পরীক্ষার হল যে যত বেশি ভালো পরীক্ষা দিব ভালো অ্যান্সার করব আখেরাত হচ্ছে দারুল প্রতিদান লাভের জায়গা হচ্ছে আখরাত সে তত বেশি আখেরাতে প্রতিদান পাবো পুরস্কৃত হব এজন্য এই পরীক্ষার হলে যেন আমাদের পরীক্ষাটা সুন্দর হয় এই পরীক্ষা দিচ্ছি কোনো সময় পরীক্ষা সময় শেষ ঘন্টা পড়ে গেলে যেমন খাতা কিনে না হয় আর লেখা যাবে না ঘন্টা পড়ে গেছে শেষ খাতা নিয়ে নিল আপনি লিখতে পারেন আর লেখেন একটা প্রশ্নের এক লাইন লিখেছেন আরেক লাইন লিখতে বাকি ওটা লিখতে সময় দেওয়া হয় না আমার সময় থাকবে না যখনই সময় শেষ সাথে সাথে জীবন চেয়ে নেওয়া হবে আপনার আমার আর সময় থাকবে না পরকালের জন্য কিছু করার এজন্য সব সময় যদি আমরা ভাবি যে এটা আমার শেষ সময় হতে পারে এই সময় আমার মৃত্যু হতে পারে কিছু ভালো আমল করি কারণ পরকাল আমাকে যেতে হবে তাহলে কিন্তু আমরা ভালো কাজ করতে পারবো পরকালের জন্য সবসময় চিন্তা করা দরকার কিভাবে পরকাল হাসিল করবো হচ্ছে মেইন দুনিয়াতে মানুষকে পাঠাইছে তার দাসত্ব করার জন্য মনে রাখতে হবে সবাইকে যে আল্লাহ আমাদেরকে পাঠাইছেন তার দাসত্ব করার জন্য তার ইবাদত করার জন্য দুনিয়াতে আমাকে আপনাকে বড় বড় ইঞ্জিনিয়ার ডক্টর বড় বড় বিজনেসম্যান বড় বড় কোটিপতি হওয়ার জন্য কোনো আল্লাহ তালা দুনিয়াতে পাঠান নেই আল্লাহ তালা কাউকে কোটি কোটি টাকা সম্পদ দিচ্ছেন এটাও কিন্তু ইমানের পরীক্ষা কাউকে আল্লাহ তালা বড় ইঞ্জিনিয়ার বানাচ্ছেন ইমানের পরীক্ষায় কাউকে বড় ডক্টর বানিয়েছেন ইমানের পরীক্ষা কাউকে ফকির বানিয়েছেন ইমানের পরীক্ষা কাউকে কাবার বাড়িতে খাবারই নাই ইমানের পরীক্ষায় সবই কিন্তু পরীক্ষা চলছে কাউকে সম্পদ দিয়ে কাউকে সম্পদ না দিয়ে ইমানের পরীক্ষা নিচ্ছেন কিন্তু আল্লাহ তালা সবার পরীক্ষা চলতেছে অতএব আমরা যেন এই পরীক্ষায় উত্তীর্ণ হই সাহাবাই রাম সবসময় চিন্তা করতেন কিভাবে জান্নাত হাসিল করা যায় জান্নাতের জন্য তারা সদা প্রস্তুত থাকতেন কিভাবে করা যাবে যেমন রসুল্লা সালামের জামানায় মদিনে একটা এতিম বালক ছিল সেই এতিম বালকটির একটা ছোট্ট খেজুরের বাগান ছিল সেই খেজুরের বাগানের পাশে অন্য একজন ব্যক্তির বিশাল এক খেজুরের বাগান ছিল এতিম বালকটি সব মনে করলো যে সে তার বাগানটি ওই বড় বাগান থেকে বাউন্ডারি দিয়ে একটু আলাদা করে ফেলবে বাউন্ডারি দিবে তো দেখা গেল বাউন্ডারি দিতে দিয়ে গেল দিতে গিয়ে দেখলো যে ও ওই বড় বাগানের মালিকের লাগানো একটা গাছ মাঝখানে পড়ে যায় যাতে সে বাউন্ডারিটা দিতে পারে না সোজা করে এতিম বড় বড়ো বাগানের মালিককে বলল যে আপনার তো অনেকগুলি গাছ একটা গাছ যদি আমাকে দান করতেন তাহলে আমার উপকার হইতো দিতে চাইলো না বললেন যে আপনি যদি এমনিতে না দেন বিক্রি করেন কিনে নেই বিক্রিও করতে চাইলো না রাসুল সাহসালামের কাছে গেল এতিম বালকটি যে রাসুল সালাম এটা একটা ব্যাপার আমি তো বাউন্ডারি দিতে চাচ্ছি কিন্তু এই একটা গাছের জন্য আমি পারছি না আমি দান করতে বললাম দিল না কিনতে চাইলাম তাও দিল না রাসুল্লাহ সালাসালাম ওই বড় বাগানের মালিককে ডাকলেন ডেকে বলছেন যে তুমি একটা খেজুরে গাছে তুমি তেমকটিকে দিয়ে দাও তোমার তো অনেক গাছ তো সে না রসুল সালাম দেবো না রাসুল সাল দ্বিতীয়বার বললেন যে তুমি একটা খেজুরের গাছে মিলকটিকে দিয়ে দাও একই উত্তর দিল না আল্লাহ রসুল সালাম দেবো না তৃতীয়বার একই প্রশ্ন বললেন কথা বললেন রাসুল হাসালাম যে তুমি একটা খেজুরের গাছে দিয়ে দাও যদি আজকে তুমি একটা খেজুরের গাছে তিম্বালোটিকে দাও তার বিনিময়ে তুমি জান্নাতে একটা বিশাল খেজুরের বাগানের মালিক হবে এই জামিনদার আমি হলাম এত বড় অফার পরে ওই লোকটি বলছে না রাসুল তবুও দিব না তো পার্শ্বই বসা ছিলেন আবু দাহদার হাজি আল্লাহ তো একজন বিশিষ্ট সাহাবি আবু আবুদ্দাহেদারহু এমন একজন সাহাবি ছিলেন যে মদিনার বুকে সবচাইতে বড় খেজুরের বাগানের মালিক ছিলেন আবু আল্লাহ যে বাগানে তার ছয়শ খেজুরের গাছ ছিল সবচেয়ে বড় ছয় খেজুরের গাছ ছিল ওই বাগানে এবং ওই বাগানের মধ্যে তার নিজস্ব বসবাসের সুন্দর বাড়ি ছিল এবং পানি পানের জন্য মিষ্টি পানির কূপ ছিল আবু আল্লাহ তালু এবং ওই বাগানে সবচেয়ে উন্নত জাতের খেজুর চাষ হতো আবু দাহদা রাজি আল্লাহ বললেন দেখলেন যে এত বড় অফার দেওয়ার পরেও এই লোকটা একটা খেজুর গাছ দিতে চাইল না এবার রাসুল সাসলাম বললেন যে আল্লাহ রসুল্লাম এই একটা খেজুরের গাছ এই দিলে এত বড় একটা অফার এটা কি শুধু ওই ব্যক্তির জন্যই খা যে ওই ব্যক্তি দিলে তার জন্যই হবে নাকি কেউ যদি এটা কিনে দিতে পারে তাকে যে কোনো মূল্যে তার জন্য কি অফার আছে কি নাই রাসূল বলেন যে হ্যাঁ অফার আছে কেউ যদি কিনে ওই এতিম্বালকটিকে দান করে তার জন্য আমি জান্নাতে একটা বিশাল খেজুরের বাগানের মালিক হওয়ার জন্য জামিনদার হলাম এবার ব্যক্তিকে বলছেন যে আপনি কি আমার খেজুরের বাগান তো হ্যাঁ চিনি তা আপনি ওই একটা খেজুরের গাছ দিয়ে দিন আমার পুরা বাগান বাড়ি কূপ যা আছে সব কিছুর বিনিময়ে একটা খেজুরের গাছ দিয়ে দিন সবকিছু আপনি নিয়ে নেন শুধু এই একটা খেজুরের গাছ দিয়ে দিন বলছে আপনার কি মাথা ঠিক আছে হ্যাঁ আমার মাথা ঠিক আছে আমার আমি সুস্থ মস্তিষ্কে বলছি একটা খেজুরের গাছ আপনি দিয়ে দিন বিনিময়ে আমার সব নিয়ে নিলেন ব্যক্তি রাজি হয়ে গেল এবার আবু দাহাদা রাজি আল্লাহ তার বাড়ি ফিরে গেলেন বাড়িতে আর প্রবেশ করছেন না বাড়ির দরজা থেকে তার স্ত্রীকে ডাকছেন ইয়া উম্মদ দহদা হে দাহদাহের মা বাড়ি থেকে বেরিয়ে আসো উম্মদ দাহদা রাজি আল্লাহ তালহ আনহার তিনি বাড়ি থেকে বলছেন ভেতর থেকে কি ব্যাপার আপনি বাড়িতে প্রবেশ করছেন না কেন বাহির থেকে ডাকছেন কেন আবু দাহদা রাজি আল্লাহ তাল বাহির থেকে বললেন যাই আমি আমার বাগান বাড়ি সব বিক্রি করে দিয়েছি তুমি বাড়ি থেকে বেরিয়ে আসো দাহদা উম্মুদাহ ভেতর থেকে বললেন এত বড় বাগান বাড়ি আপনি কৃষির বনে বিনিময়ে বিক্রি করলেন আবু দাহদা রাজিয়া আল্লাহ তালাহ ভেতর থেকে বাহির থেকে বললেন যে আমি জান্নাতে একটা খেজুরের বাগানের বিনিময়ে দুনিয়ার এই বাগান বাড়ি আমি সব বিক্রি করে দিয়েছি সাথে সাথে তার স্ত্রী বলে উঠলেন যে আপনার ব্যবসা খুব লাভজনক হয়েছে আপনার ব্যবসা খুব লাভজনক হয়েছে আপনার ব্যবসা খুব লাভজনক হয়েছে এ বলতে বলতে বাড়ি থেকে বেরি হয়ে আসলেন এবং কথাও বললেন যে আমাদের কত সৌভাগ্য তার স্ত্রী বলছেন বাড়ি থেকে বের হচ্ছে না যে আমাদের কত সৌভাগ্য কতই না সৌভাগ্য যে আমরা জান্নাতে খেজুরের বাগানের মালিক হব যেই জান্নাতের একটা খেজুরের গাছ একটা দ্রুতগামী ঘোড়া তার পার হতে একশো বছর সময় একশো বছরে পারবে না এমন বাগান আমরা পাবো জান্নাতে এর চাইতে খুশির খবর আর কি আছে তারা তাহলে বুঝছেন দেখেন কত খুশি তারা এটাতে যে জান্নাতে খেজুরের বাগান পাবো আর কি দুনিয়াতে দরকার তারা আসলে প্রকৃতভাবে পরকালের মর্যাদা বুঝেছিলেন পরকালের সফলতা অর্জনের প্রকৃত মর্যাদা তারা বুঝেছিলেন এই জন্য তারা এগুলোকে খুশি মনে কিভাবে জান্নাত হাসিল করা যায় এটা তারা বুঝেছেন জান্নাতে যদি যাওয়া যায় জান্নাতে খেজুরের বাগানের মালিক হওয়া যায় তাহলে আমি দুনিয়ার বাগান বাড়িতে কি করবো কি হবে এগুলো দিয়ে সব কিছু দিয়ে দিয়েছে এ ধরনের অনেক নজির ইসলামে পাওয়া যায় এটা বানানো কোনো কিসা নয় শাহী হাদিসের কিসা যে কিসা বর্ণিত হয়েছে বুখারীতে অতএব আমরা এটাকে শিক্ষা হিসেবে যদি গ্রহণ করি রাসুল সাহাশালামের একটা হাদিস আমরা সবসময় শুনি মাম বানা লিল্লাহ মসজিদান বানাল্লাহ বাইতান ফিল জান্না যে ব্যক্তি দুনিয়াতে একটা মসজিদ নির্মাণ করলো আল্লাহ তালা তার জন্য জান্নাতে একটা ঘর নির্মাণ করবেন আমরা বহু মানুষ বসবাস করি একা একা একটা মসজিদ বানাই দিতে পারি এ ধরনের বহু মানুষ আছে কিন্তু দুনিয়াকে এতই ভালোবেসেছি এমন ভাবে আঁকড়ে ধরেছি যে না আমার যাই হোক দুনিয়াতে আমাকে বানাইতে হবে অনেক কিছু কিন্তু ওরোকালে আমার জন্য কিছু হোক এটা নিয়ে আমরা খুব কম চিন্তা করি এই জন্য আমাদের দ্বারা এগুলো বের হয় না এই জন্য সবাই সবাইকে অনুরোধ করব আজকের যারা মুসল্লি আছেন এই শহরে জয়পুরহাট শহরের মধ্যে জয়পুরহাট শহরের প্রাণ কেন্দ্রে আলমারকাজ ইসলামিয়া সালাফি আরামনগর এবং এখানে চার না চারতলা বা পাঁচতলা বিশিষ্ট একটা মসজিদ যেটা আপনারাই সালাদি করবেন যত মানুষ যত মানুষ সালাদা ছালাদি করবে এই মসজিদের সাথে যারা সম্পৃক্ত থাকবেন এই মাদ্রাসার সাথে যারা সম্পৃক্ত থাকবেন যত ছাত্র লেখাপড়া করবে যত আলেম তৈরি হবে এখান থেকে তাদের নেকি নেকি পুরাপুরি থাকবে এটা বিরাট পাওয়া এটা এমন একটা ব্যাংক যে ব্যাংকের কোনো শেষ বিরাট বিরাট এক ব্যাংক পাওয়া মৃত্যুর আমার সন্তান আমার জন্য কিছু করবে কিনা আল্লাহ ভালো জানে আমার সম্পদ নেই আমি যে সম্পদ রেখে যাচ্ছি এই সম্পদ কোন পথে ব্যয় করবে আল্লাহ ভালো জানে এটা আমরা কেউ জানি না ভালো পথে ব্যয় করতে পারে খারাপ পথে ব্যয় করতে পারে কিন্তু আমার মৃত্যুর পরে আমার সম্পদ এমন কাজে ব্যয় হোক যার নেকি আমার কবরে পৌঁছতে থাকবে নিয়মিত আমার আমল নামা যোগ হতে থাকে আমল নামাই নেকি যোগ হতে থাকবে নেকির পাল্লার ওজন ভারী হতে থাকবে এমন আমল নিজে করে দেওয়া দরকার এজন্য সবাই চেষ্টা করবেন মারা দেবো আমরা সবাই মারা দেওয়ার সময় যখন মৃত্যু এসে উপস্থিত হবে তখন আমরা বলবো যে আল্লাহ আমাকে কিছু সময় আমি দান করে আসি ফার্স্ট সব আমি কিছু দান টান করে আসি কিন্তু ওই সময় চাইকে কোনো লাভ হবে এই জন্য যতদিন সময় আছে দুনিয়াতে এই সময়ের মধ্যে কিছু দান করে যান কিছু ভালো কাজ করে যান স্থায়ী দান যেগুলো মানুষ মারা গেলে রাসুল বলছেন ইদা মাতাল ইনসান এখন মানুষ মারা যাবে ইনকাতা আনহু আমালহু তার সকল আমল বন্ধ হয়ে যায় ইল্লা মিন সালাসা তিনটি আমল ব্যতীত এক হলো সাদাকাতুন জারিয়ে সাদাকাতুন জারিয়ে অর্থাৎ এক স্থায়ী দান এমন স্থায়ী দান যেই দান তার মৃত্যুর পরেও মানুষের উপকারে আসবে দুই আও ইলমিন ইউনতাফা বিহি এমন এলেম রেখে গেছে যে এলিম দ্বারা তার মৃত্যুর পরে মানুষ উপকৃত হচ্ছে এই আইলমের নেকি বসতে থাকবে কবরে এমন সুসন্তান রেখে যাবে যে সুসন্তান তার জন্য দোয়া করতে থাকবে আমরা যদি এই মসজিদ এবং সাথে যে মাদ্রাসা এই মাদ্রাসায় দান করলে আমাদের সবগুলোই হচ্ছে এক নম্বর সাদাকে জারিয়া সেটা হচ্ছে দুই এলেম আমি নিজে এলেম নাকু অর্জন করে গেলেও আমি এমন কিছু জায়গায় দান করছে যেখানে এলিমের চর্চা হচ্ছে যেখানে আলেম বের হবে অতএব তারা তাদের নেকি আপনার আমার নামে পোস্ত থাকবে তিন আউ্লা দিন সুসন্তান এই মাদ্রাসাতে আজ যাই হোক সুসন্তান গড়ে তোলার মার কাজ এগুলো মার কাজ এগুলো সুসন্তান গড়ে তোলার মার কাজ মার সন্তান তখনই সুসন্তান হবে যখন সেই সন্তান ওহির বিধান অনুযায়ী তার জীবন পরিচালনা করবে আল্লাহর আনুগত্যশীল সন্তানই হচ্ছে সুসন্তান যেই সন্তান আল্লাহর যে শিক্ষা মানুষকে আল্লাহর আনুগত্য শেখায় না সেটা মতো শিক্ষা নয় আবুল জাহালের নাম আবুল জাহাল ছিল না মূর্খের পিতা ছিল না তার নাম ছিল আবুল হাকাম জ্ঞানীদের পিতা কিন্তু যেই জ্ঞান তার সৃষ্টিকর্তাকে চিনায় নাই যেই জ্ঞান দ্বারা সে তার সৃষ্টিকর্তাকে জানতে পারে নাই চিনতে পারে নাই সেই জ্ঞানকে জ্ঞান বলা হয় নাই তাকে জাহালাত বলা হয়েছে মূর্খতা বলা হয়েছে অতএব যেই জ্ঞান আপনাকে আপনার সৃষ্টিকর্তাকে চিনাইবে আপনার সৃষ্টিকর্তার আনুগত্য করতে শিখাইবে সেই জ্ঞানই হচ্ছে প্রকৃত জ্ঞান আর এই জ্ঞানই এই মার্কাজগুলোতে দেওয়া হবে অতএব এই জায়গায় যদি দান করা হয় তাহলে প্রত্যেকটা সেক্টরে আমাদের দান করা হলো অতএব আমরা সবাই বিবেকবান সবাই সাধ্যমতো চেষ্টা করব ইনশাল্লাহ আমাদের বুদ্ধি পরামর্শ অর্থ শ্রম সব সার্বিকভাবে আমরা এই প্রতিষ্ঠান এই মসজিদ এবং মাদ্রাসা এই মার্কাজকে আমরা প্রতিষ্ঠা করার চেষ্টা করব আমরা সাহায্য করার চেষ্টা করব আল্লাহ তালা আমাদের সে তৌফিক দান করুন আমিন আকৌল কাবুলি হাজা واستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه انه هو الغفور الرحيم ان الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين اللهم اغفر للمؤمنين والمؤمنات والمسلمين والمسلمات الاحياء منهم والاموات اللهم انا نسالك الهدى والتقى والعفاف والغنى اللهم انا نسالك الهدى والتقى والعفاف والغنى اللهم انا نعوذ بك من الكفر والفقر ومن عذاب القبر لا اله الا انت اللهم انا نعوذ بك من الكفر والفقر ومن عذاب القبر لا اله الا انت اللهم اللهم اجعلنا من المتقين اللهم اجعلنا من المصلين اللهم اجعلنا من المصلحين اللهم اجعلنا من شهداء الابرار اللهم اجعلنا من اصحاب الجنه الفردوس اللهم اجعلنا من اصحاب الجنه الفردوس اللهم اجرنا من النار اللهم اجرنا من النار اللهم اجرنا من النار اللهم ارزقنا رزقا حلالا طيبا واسع يا رب العالمين اللهم ارزقنا رزقا حلالا طيبا واسع يا رب العالمين اللهم انا نعوذ بك من البرص والجنون والجذام ومن سيئ الاسقام اللهم عافينا في بدننا اللهم عافينا في سمعنا اللهم عافينا في بصرنا لا اله الا انت ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار عباد الله ان الله يامر بالعدل والاحسان وايتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون فاذكروا الله يذكركم واشكروه على نعمه يزدكم ولذكر الله اكبر والله يعلم ما تصنعون